আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এগিয়ে আসছে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মিধিলিতে। 16 ও 18 তারিখ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। বদলে যাচ্ছে আবহাওয়া, উদাও হয়ে গেছে শীতের আমেজ, বঙ্গোপসাগর থেকে আসছে মেঘমালা, কাল থেকে শুরু হবে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি। হেমন্তের মাঝে এসেও প্রকৃতি যেন তার ভিন্ন পরিচয় দেখাচ্ছে। এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এরপর শুক্রবার শনিবার নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, এটি পরবর্তী সময়ে উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল সকাল নাগাদ গভীর নিম্নচাপ এবং পরবর্তী 24 ঘণ্টায় এটি সাধারণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে এবং পরবর্তীতে গতি পরিবর্তন করে উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার শনিবার নাগাদ বাংলাদেশের উপকূলের কাছে অবস্থান করতে পারে। এদিকে এর ফলে বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কাল হতে 22 নভেম্বর পর্যন্ত। পর্যায়ক্রমে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে উক্ত অঞ্চলসমূহের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, এর ফলে বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে এবং শুক্রবার নাগাদ এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। সেই সময় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে, তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তাদেরকে গভীর সাগরে না যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন 16 ও 17 নভেম্বর কলকাতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া 17 নভেম্বর উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তো এই ছিল খবর, এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।